গালাপাগোস দ্বীপপুঞ্জ দুর্লভ জীববৈচিত্র্যের স্বর্গরাজ্য। ইকোয়াডরের গালাপাগোস প্রদেশের অন্তর্গত গালাপাগোস দ্বীপপুঞ্জ ছোট বড় বেশ কিছু আগ্নেয়দ্বীপের সমন্বয়ে গঠিত। ইকোয়াডরের সমুদ্র সৈকত থেকে 972 কিলোমিটার পশ্চিমে অবস্থিত জীববৈচিত্র্যের এক অপরূপ ভাণ্ডার গালাপাগোস দ্বীপে রয়েছে সামুদ্রিক ইগুয়ানা, জায়ান্ট কচ্ছপ, নীল পায়ের বুবি পাখি সহ বিরল প্রজাতির বিভিন্ন প্রাণী, যাদের পৃথিবীর আর কোথায় পাওয়া যায় না। বিবর্তন তত্ত্বের জনক চার্লস ডারউইন এই দ্বীপে ভ্রমণেই গালাপাগোসকে আরও বিখ্যাত করেছে। এখানকার বৈচিত্র্যময় বিরল প্রজাতির নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে তিনি প্রথমবারের মতো বিবর্তনের পক্ষে প্রমাণ পেতে শুরু করেন। এখানকার পানিতে প্রায় 400 প্রজাতির মাছ ও 800 প্রজাতির শামুক জাতীয় প্রাণী রয়েছে। এর মধ্যে ঝিনুক, স্কুইড, অক্টোপাস রয়েছে। প্রাণীদের সুবিশাল প্রাচুর্য থাকায় গালাপাগোসকে প্রাণী জগতের মাতৃভাণ্ডার বলা হয়। আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ভূত্বকে মিশে এখানকার সমুদ্র সৈকত রক্তিম বর্ণ ধারণ করেছে। অসাধারণ ও দুর্লভ জীববৈচিত্র্যের জন্য এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে।